বৃহস্পতিবার রামপুরহাট স্টেট ব্যাংকে ব্যাটারি চালিত বাইকের বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে। বেশ কিছুক্ষণ চলে আগুনের দাপট। ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে রামপুরহাট থানার পুলিশ, দমকল ও পুলিশের যৌথ প্রয়াসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঠিক কি কারণে আগুন লাগলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার রামপুরহাট স্টেট ব্যাংকে ব্যাটারি চালিত বাইকের বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে। বেশ কিছুক্ষণ চলে আগুনের দাপট। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি নিয়ন্ত্রণে আসে আগুন। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ, দমকল এবং পুলিশের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রামপুরহাট স্টেট ব্যাংকে ব্যাটারি চালিত বাইকে বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে। বেশ কিছুক্ষণ চলে আগুনের দাপট। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ, দমকল এবং পুলিশের যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রামপুরহাটে ভয়াবহ আগুন। দমকল ও পুলিশের যৌথ প্রয়াসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কি কারণে আগুন লাগলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রামপুরহাট স্টেট ব্যাংকে ব্যাটারি চালিত বাইক ছিল, সেইখানে বিস্ফোরণ হয়, ভয়াবহ আগুন লাগে। সেই বেশ কিছুক্ষণ চলে আগুনের দাপট। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আরো জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমলেন্দু মণ্ডল। অমলেন্দু, তোমার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে এই আগুন লাগলো। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে রামপুরহাট স্টেট ব্যাংকের বাইরে যে স্টাফেদের গাড়ির গ্যারেজ রয়েছে, সেখানে কোনো ব্যাটারি চালিত গাড়ি বা পেট্রোল গাড়ি থাকা সেই গাড়ি থেকেই মোটামুটি অগ্নিসংযোগটা হয়। এবং সেখানে অগ্নিসংযোগ হওয়ার পর থেকে মানে কোনো ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাইরে যে আগুন বা ধোঁয়া সৃষ্টি হয় সেটা খবর পেয়ে রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি দেবাশিস চক্রবর্তী সহ ফায়ার ব্রিগেড সাথে সাথে উপস্থিত হন। এবং আগুন দেখেই ব্যাংকের সমস্ত যারা ব্যাংকে ছিলেন তারা বেরিয়ে আসেন। এবং পাশাপাশি রামপুরহাট পুরসভা, যেটা ব্যাংক সংলগ্ন, পুরসভার সমস্ত কর্মীরাও বেরিয়ে চলে আসে। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হয়েছে ব্যাংকের বাইরের জায়গাটা সমস্তটাই পুড়ে গেছে, কিন্তু ভেতরে কোনো নথি বা কোনো ব্যাংক স্টাফের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। অমলেন্দু, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঘটনা হতাহতের কোনো খবর রয়েছে কি? হ্যালো অমলেন্দু, ঘটনায় হতাহতের কোনো খবর রয়েছে কি? এই মুহূর্তে যেটা শেষ পর্যন্ত হচ্ছে দমকল আসার পরে ঠিক আধ ঘন্টার মধ্যে আগুন নিভে যায়, কিন্তু এলাকাবাসীদের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে যে এরকম ধরনের অগ্নিসংযোগ ঘটলো কিভাবে। এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক কোনো খবর নেই যে কিভাবে অগ্নিসংযোগ ঘটলো। পুলিশ বা দমকল এখনো এই বিষয়ে তদন্ত চালাচ্ছে, তদন্ত চালাচ্ছে ব্যাংকের ম্যানেজার ওরও। একেবারেই অনেক ধন্যবাদ অমলেন্দু, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অমলেন্দু মণ্ডল। কাজ করছিলাম, হঠাৎ দেখি পৌরসভার জানলা দিয়ে কালো ধোঁয়া হয়ে গিয়েছে। আমরা তো নিজেরাই আতঙ্কিত হয়ে গেছিলাম যে পৌরসভার মধ্যে আগুন লেগে গেল কিনা। ছুটে এসে বাইরে বেরিয়ে এসে দেখছি স্টেট ব্যাংকের যেটা মোটরসাইকেল স্ট্যান্ড, সেই মোটরসাইকেল স্ট্যান্ড দাও দাও করে চলছে। স্টেট ব্যাংকের মতো জায়গা যেখানে কোটি কোটি টাকার ব্যাপার থাকে, মানুষ দিশাহারা হয়ে গেছে, চারিদিক ছোটাছুটি করছে, আর আগুনের ভয়া ভয় শিখা দাও 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 করে চলছে। পাশে জেনারেটরের রুম, কিছু বুঝতে পারা যাচ্ছে না যে কি হবে না হবে। কিছুক্ষণের মধ্যে জেনারেটর আসে, এই জেনারেটরের পাশে যে জ্বলছিল কিছুক্ষণের মধ্যে ফায়ার ব্রিগেড আসে এবং ফায়ার ব্রিগেড এসে তৎপরতার সহিত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পরে দেখা যায় যে 10 থেকে 12টি বাইক একদম পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে, তার মধ্যে সাইকেল পড়েছে,
এই পর্যন্ত ক্ষতি হয়েছে। এখন কি করে আগুন লেগেছে এই মুহূর্তে বলা খুব মুশকিল, কারণ শর্ট সার্কিট না প্রচণ্ড গরমের মধ্যে কেউ বিড়ি সিগারেট খেয়ে মোটরসাইকেলের ওদিকে ফেলে দিয়েছে, সেই সিগারেটের ধোঁয়া থেকে পেট্রোল থেকে মোটরসাইকেল বাস্ট হয়ে আগুন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে কিনা বলা যাবে না তদন্ত না হওয়া পর্যন্ত।